পূর্ব ঘোষণা অনুযায়ী চালু হলো মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন। সকাল থেকে নতুন এই স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়। যাত্রীরা বলছেন, যানজটের এই শহরে দ্রুত মেট্রোর সবগুলো স্টেশন চালু হলে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যে হতো। আহমদ বাবুর প্রতিবেদন। মেট্রো রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8:30 থেকে উত্তরার সেন্টার স্টেশন থেকে যাত্রী ওঠানামা শুরু হয়। সাধারণ যাত্রীরা টিকিট কেটে ভ্রমণ শুরু করেন। উত্তরার মতো সবগুলো স্টেশন চালু করার দাবি জানান যাত্রীরা। রাস্তাঘাটে যে যানজট, সেটা থেকে আমরা মুক্তি পাচ্ছি। খুব ভালো লাগলো বাবা, আমরা বগুড়া থেকে আছি, দেখো দেখার জন্য। দেশের জন্য তো এটা খুবই আনন্দদায়ক বটে, তারপরে আবার আমাদের জন্য উপকারী, 10 মিনিটে আসতে পারি। স্টেশনটি চালু হওয়ায় উত্তরা সহ আশপাশের এলাকার যাত্রীদের মেট্রো রেল ভ্রমণ সহজ হলো। মেট্রোতে এখন আমরা ক্লাসে অনেক তাড়াতাড়ি যেতে পারছি, জ্যামে বসা লাগছে না। সামনে আরও স্টেশনগুলো খুলে গেলে আমাদের আরও সুবিধা হবে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই যদি যায় তাহলে তো আমাদের দেশ আসলে অনেক উন্নত হবে। আজকে ফার্স্ট প্রথম দিন করতেছে উদ্বোধন, তো আমরা ভাবছি যেহেতু যাচ্ছি তাহলে সব ফ্যামিলি সহ যাই। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।